সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে সুরে সুব্রতায় ভাসি নিয়ে যেতে আমরা প্রতিদিন হাজির হয়ে যাই এবং এক এক দিন এক এক ধারার গান আপনাদেরকে উপহার দেবার উদ্দেশ্য এবং প্রয়াস নিয়ে কিন্তু আমরা হাজির হই রোজ সকালে। আজ যথারীতি আমরা শুনবো নজরুলের গান, নজরুল সঙ্গীত এবং গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আফসানা রুনা। শুভ সকাল দিদি, কেমন আছো? শুভ সকাল, খুব ভালো আছি। প্রিয় মানুষগুলোর সাথে যখন এই সেটটায় দেখা হয়ে যায় ভীষণ ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর একটু পরে সুরের মূর্ছনায় মুখরিত হবে সকালটা, আসলে গানের সুরে সুরে আমরা শুরু করব। এবং গানে যাবার আগে যথারীতি আমাদের সাথে আমাদের এই প্রিয় দাদাদের সাথে একটু পরিচিত হয়ে নেব। কী বলে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই আছেন গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল। তো সকালের কোনো গান দিয়ে কি শুরু হচ্ছে? হ্যাঁ, শুরু করছি প্রভাতের গান। না হ্যাঁ, সকালের রাগ ভৈরবী আর ভক্তিমূলক একটি গান দিয়ে শুরু করছি। নিত্য তুমি
প্রভাতের রাগ, তারপর সৃষ্টিকর্তাকে স্মরণ করা, আসলে সকাল বেলা এর থেকে আর বেশি কিছু তো চাওয়ার থাকে না, তাই না? মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করে করেই আসলে দিনটা শুরু করা, সুন্দর একটা গান এবং সকালের রাগে বাঁধা। হ্যাঁ, তা তো বটেই। তবে এই গানটি, এই যে সৃষ্টিকর্তাকে স্মরণ করে যে গানগুলো, পূজা পর্যায়েও বলা যেতে পারে, এই গানগুলো কিন্তু যতবারই গাই যতবারই শুনি একটা আত্মশক্তি আত্ম উপলব্ধি বোধ কাজ করে আমার মনে হয়। হয়তো বা তোমার ক্ষেত্রেও একই। হ্যাঁ, খুব ভালো লাগে। চলো পরে গানটা শুনে ফেলি, কি শোনাচ্ছ, কোন গানটি শোনাচ্ছ? পরে এরপরে গাইছি একটি কাব্যগীতি, আমার ভীষণ পছন্দের। আচ্ছা, গানটির সুর কিন্তু কমল দাশগুপ্তের, আর প্রথম যিনি গিয়েছেন যুথিকা রায়। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় না
গানগুলো যখন শুনি মানে আমার মনে হয় যে এগুলো আসলে চিরকালের আধুনিক গান আসলে, তাই না? এবং তার আলোকেই কিন্তু আমাদের আধুনিক গানগুলো আজ এত সমৃদ্ধ। হ্যাঁ, এবং বাংলা গান শুনতেও তো ভীষণ ভালো লাগে, গাইতেও ভীষণ ভালো। অবশ্যই। আর একটু তোমার সম্পর্কে আমার যেটা মনে হচ্ছে যে তুমি অফ স্ক্রিনে অনেক বেশি কথা বলো, কিন্তু স্ক্রিনে মনে হয় একটু কমই কথা বলো, কিন্তু তোমাকে তো এমনি ভাবে ছাড়া যাবে না। মানে সেটা একটা কারণ আছে, কারণ কথা বলার জন্য তুমি আছো তো আজকে, সেই জন্য। কিন্তু তোমার সম্পর্কেও তো জানতে হবে, তুমি কি করছো সেটি বলো। এখন গান নিয়ে কি কাজ করা হচ্ছে? গান নিয়েই তো আছি। রিসেন্টলি কি কিছু কাজ করছো, মানে গান নিয়ে কোনো নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া হয়েছে বা শেষ করা হয়েছে কিনা? আগামীকেও একটা অ্যালবাম আসলো ইয়ে থেকে, অগ্নিবীণা থেকে, জি সিরিজ থেকে। আর গত বছর নজরুলের একটা অ্যালবাম এসেছে, আচ্ছা, গত বছর জয়ন্তীতে, মুখে কেন নাহি বলো, বা আর রিজার্ভেশন থেকে, বা আচ্ছা। আর এই তো আমি তো আধুনিকও করি, কিছু ফিল্মে প্লেব্যাক করলাম, আচ্ছা, এই তো চলছে। তো সবভাবে কাজ করা হচ্ছে সব দিক থেকে। আর বেসিক্যালি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা থাকলে আসলে সব ধরনের গানই স্বাচ্ছন্দে গাওয়া যায়। আর যেটা কাজের সাথে জড়িত আছি, ছায়ানাটের সাথে তো আছি, ইনস্টিটিউটের সাথে তো জয়েন করেছি আমি, বছরখানিক হলো। তো সেখান থেকে আমরা শুদ্ধ মানে সুরে স্বরলিপিত অনুযায়ী এখন আমাদের গাইতে হয় নজরুল গীতিগুলো, আদি রেকর্ডসগুলো আমরা পেয়েছি। তো বিভিন্ন জেলায় আমরা শুদ্ধ ধারাকে তোমরা আসলে বিভিন্ন জেলায় যাচ্ছি এবং অনেক সাড়া পাচ্ছি। তবে এই নিয়ে কথা বলতে গেলে আসলে দীর্ঘ আলাপ করা প্রয়োজন, সে প্রসঙ্গে যাব, তার আগে একটু গানটা শুনে ফেলি। কোন গান শোনাচ্ছি? আরেকটা এখন যে গানটি গাইবো সেটি প্রচলিত একটি সুর ছিল, বাগেশ্রী রাগের উপর, জনম জনম গেল আশা পথবাহী। তো এই গানটি আদি রেকর্ড আমরা পেয়েছি, এই আদি রেকর্ড অনুযায়ী এই গানটি আসলে বাগেশ্রীতে বাঁধা ছিল না, ছিল আসলে রাগেশ্রীতে। হ্যাঁ, তো এখন সেই রাগেশ্রীতে গাইছি, একদম অন্যরকম তুমি যেটা শুনেছো, এখন শুনে দেখো বা দর্শকরা জানে শুনবে। জনম জনম গেল আশা পথ চাহি, জনম জনম গেল আশা পথ চাহি, মরু মুসাফির চলি পায় নাহি নাহি, জনম জনম গেল আশা পথ চাহি, জনম জনম গেল আশা পথ চাহি, বরষ পরে বরষ আসি যা বরষ পরে বরষ আসে যায় ফিরে, পিপাসা মিটায় চলি নয়নের নীরে, জালে আলে আসি খা নিরাশার মরীচিকা, ডাকে মরু কাননিকা শত গীত গাহি, জনম জনম গেল আশা পথ চাহি, জনম জনম গেল আশা পথ চাহি, এ মরু ছিল মরু
জনম জনম গেল আশা পথ চাই। আচ্ছা রোনাদি, এই গানটা শুনছিলাম, তুমি যেটি বললে শুরুতেই যে এই গানটা আমরা একটি ভাবে শুনে অভ্যস্ত এবং তুমি একটু ভিন্ন আঙ্গিকে পরিবেশন করলে, যেটি হচ্ছে শুদ্ধ ধারা। তো ধরো যারা এই গানটি আগের ধারায় শুনে এবং গেয়ে অভ্যস্ত, তাদের জন্য তাহলে মানে তারা কিভাবে এই গানগুলো কি শুনে তুলবে নাকি? হ্যাঁ, তাদের জন্য তো স্বরলিপিও আছে। হ্যাঁ, স্বরলিপি বেরিয়েছে এবং আদি রেকর্ড অনুযায়ী আমরা সেটা বলছি যে আদি রেকর্ড হরফেও আছে, স্বরলিপি নব না না সরি এটা হচ্ছে তোমার সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা, এটা আমরা এই রেফারেন্সটা পাই। তো 1338 সালে এটা রেকর্ড করা হয়েছে। আচ্ছা, কাওয়ালি। হ্যাঁ, আর কাজী নজরুল ইসলামের সুর তো নিশ্চয়ই। তো এখন যেটা প্রচলিত ছিল যে এটা বাঘেশ্রী রাগের উপরে বাঁধা, কিন্তু পরবর্তীতে আমরা পেলাম যে ভীষণ শুনে অভ্যস্ত এবং পরবর্তীতে আমরা পেলাম যে এটা রাগেশ্রী রাগে। তো রাগেশ্রীটা চেঞ্জটা তো আচ্ছা দেখলাম। আচ্ছা, তাহলে নতুনদের জন্য তাহলে এই গানটা আমার নতুন তোলা, এই জন্য একটু ভুলভ্রান্তি হলো। সেটা না, আমি তোমার কাছে জানতে চাইছি যে যারা এই এই গানটি এভাবে শিখতে চায়, তারা কি তাহলে তাদের জন্য কি স্বরলিপি আছে নাকি তারা কোথাও থেকে শুনে বা কোনো রেকর্ড শুনে তারা গানগুলো? এটা যেমন, হ্যাঁ, আদি রেকর্ডগুলো তো ইউটিউবে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়। আচ্ছা, অথবা নজরুল ইনস্টিটিউটে খোঁজ করলেও পাবে। আচ্ছা আচ্ছা। আর কল্পনা আনাম, শাকিল স্যারের ওয়াইফ, উনিও গিয়েছেন এই গানটা, ইউটিউবে সার্চ দিলেই যারা শিখতে চায় তারা পারে। আচ্ছা আচ্ছা, বাহ, চলো বড় গানটা শুনে ফেলি। আসলে এখন এরকমই হয়েছে যে আগে একরকম গান তোলা হয়েছে, তো পরে দেখা যাচ্ছে যে আদি রেকর্ডগুলো পাওয়ার পরে, স্বরলিপি পাওয়ার পরে সুরে কিন্তু সেই গানগুলো লিপিবদ্ধ, স্বরলিপিবদ্ধ, এবং দুভাবেই হয়তো শুনে আমরা অভ্যস্ত। নজরুলের গানে সেভাবে আমরা অভ্যস্ততা তৈরি হয়নি, আশা রাখি হবে। আসলে প্রচলিতগুলো তো খুব পপুলার। হ্যাঁ, সেটাই। বলি রাঙা হংসু দুটি তার বারু, তা বল রাঙা হংসু দুটি তার বারু, তা দাও তার বিরহ লিপি বল সে কোথা, দাও তার বিরহ লিপি বল সে কোথা, বল রাঙা হংসু জালিনী কি কেউ তাহারো ঘরে
সুরে ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে, দেখা হলে তারে কহিও নিরালায়, আমি মরি আছি মোর প্রেম মরে নিহায়, আমি মরি আছি মোর প্রেম মরে নিহায়, অন্তরে সে গানটা অসাধারণ লাগলো, মানে আমি আজকে সত্যি কথা বলতে আজকে প্রথম শুনলাম, এত মিষ্টি একটা গান, এবং মানে গানটা শুনতে শুনতে ফিল হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে কোথাও, এবং সেই বৃষ্টির মাঝে যেন মিষ্টি একটা প্রেমের গান। এটা রক্তহংস সারং, রাগে বাঁধা, প্রথম গেয়েছেন শৈলী দেবী। বা খুব সুন্দর, আমার কাছে খুব অন্য রকম একটা, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। চলো তাহলে পরের গানটা কি শোনাবে? এগুলো গান যেমন ধরো যে একরকম সুরে একরকম ছোটবেলা থেকে শিখে এসেছি, তো এখন দেখা যাচ্ছে যে শুদ্ধ, হ্যাঁ যেহেতু শিক্ষকতার সাথে জড়িত আছি, এখন তো আসলে শেখাতে গেলে নিজেকে শুদ্ধ করতে হয়, নিজেকে অনেক গানগুলো এখন তুলতে হচ্ছে নতুন করে। আচ্ছা, ঘন শ্যাম
যাই হোক, অনেক শুভকামনা দিদি তোমার জন্য। আমরা আরেকটি গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। দাদাদেরকেও সেই সাথে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে নজরুল সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের সকালটা নিশ্চয়ই আপনাদেরও চমৎকারভাবে কেটেছে এবং এর রেশ রয়ে যাক আপনাদের মাঝে। আপনারা গুনগুন করুক এই গানগুলো সারা দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল। চলো, কোন গানটা দিয়ে তুমি আজকের অনুষ্ঠান শেষ করছো? একটি শ্যামা সঙ্গীত গাই। মহাকালের কোলে এসে গৌরি হলো, গৌরী হোক।